প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক বাংলার সিলেবাস এবং সাজেশন নিয়ে। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আমি সিসি ফোরের জি ফোরের বাংলার যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে। তো অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার এলসিসি টুয়ের ফোর্থ সেমিস্টারের কিছু বাংলা প্রশ্নপত্র নিয়ে বা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করতে। তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে একটু তোমাদের সিলেবাস সম্পর্কে ধারণা করিয়ে দিই। তো আমাদের এলসিসি টুয়ে যে বাংলা আবশ্যিক বাংলা রয়েছে সেখানে তিনটি মডিউলে ভাগ করা রয়েছে। এই তিনটি মডিউল থেকে 10 নম্বরের তিনটি প্রশ্ন আসবে, তিনটি করতে হবে, এবং 5 নম্বরের আমাদের 4টি প্রশ্ন করতে হবে, 4×5=20, এবং 1 নম্বরের 15টি প্রশ্ন করতে হবে, সর্বমোট 65 নম্বরে আমাদের পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষা, এবং বাকি 35 মার্কস আমাদের প্রজেক্ট টিউটোরিয়াল এগুলোর বেসিসে থাকবে, যেরকম তোমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে দিয়ে এসছো। তো দেখো, মডিউল ওয়ানে আমাদের থাকবে বাংলা ভাষা বিজ্ঞান। এখান থেকে 1টি 10 এবং 1টি 5 বড় প্রশ্ন আসবে এবং ছোট প্রশ্ন 1 নম্বরের আসবে। মডিউল টুয়ে থাকবে সাহিত্যের রূপভেদ, সাহিত্যের প্রকারভেদ মডিউল টু থেকে। এখান থেকেও 1টি 10 নম্বর এবং 5 নম্বর এবং ছোট প্রশ্ন থাকবে। মডিউল থ্রিতে থাকবে কাব্য, কাব্য থেকে আমাদের রয়েছে মেঘনাদ বধ কাব্য, সেখান থেকে 1টি 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে এবং ছোট প্রশ্নও থাকবে। তো দেখে নাও স্ট্রাকচারটি, 10 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে, 3×10 30 মার্কস, 5 নম্বরে 4টি, 4×5=20 20 মার্কস, এবং 1 নম্বরে 15টি 15 মার্কস, টোটাল 65 মার্কস। এবার চলে আসবো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো দেখো মডিউল ওয়ান থেকে কী কী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 1, প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে কী বোঝো, এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। ধ্বনি পরিবর্তনের প্রধান কারণগুলি আলোচনা করো। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের ইতিহাসটি চিত্রসহ আলোচনা করো। উদাহরণসহ সংজ্ঞা দাও। অপিনিহিতি, অভিশ্রুতি, সাদৃশ্য, সমীভবন, ব্যঞ্জন সংহতি, বর্ণ পরিচয়, সংকর শব্দ, এগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত টিকা আমাদের জেনে নিতে হবে কাকে বলে এবং একটু বৈশিষ্ট্য পড়লেই হবে। অনেক সময় প্রশ্নটি এইভাবেও দেয়, অপিনিহিতি আর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে, এরকম দিতে পারে। মডিউল টু থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে নেব। কমেডির সংজ্ঞা ও বৈশিষ্ট্য নির্দেশ করে যে কোনো 1টি বাংলা কমেডি সম্পর্কে আলোচনা করো। 2, সামাজিক নাটক বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য উল্লেখ করো। 1টি সার্থক বাংলা সামাজিক নাটক সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য উল্লেখ করে ছোট গল্প উপন্যাসের পার্থক্য উল্লেখ করো। স্ট্র্যাটেজি কাকে বলে, স্ট্র্যাটেজি উৎস ও বৈশিষ্ট্য উল্লেখ করে বাংলা সাহিত্যের 1টি সার্থক স্ট্র্যাটেজি নাটক আলোচনা করো। পৌরাণিক নাটকের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। জাতীয় বা আদি মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য লেখো। উপন্যাসের বৈশিষ্ট্য উল্লেখ করো, ছোট গল্প উপন্যাসের মধ্যে পার্থক্য লেখো, এগুলো সবই 5 নম্বরের ওপরে, দেখো 5 মার্কস আমি লিখে রেখেছি। সামাজিক নাটকের বৈশিষ্ট্য উল্লেখ করো, ব্যক্তিগত প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। চলে আসবে এরপর মডিউল 3। প্রথম প্রশ্ন 10 নম্বরের, মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গের কবি ভাষা অলঙ্কার ও ছন্দ বিশ্লেষণ করে মধুসূদন দত্তের কৃতিত্বের পরিচয় দাও। মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গে ইন্দ্রজিৎ চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা আলোচনা করো। মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গে প্রমীলা চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গে বারুণী মোড়লার পরিচয় কী ব্যাখ্যা করো, অথবা মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গে বর্ণিত বারুণী মোড়লা সংবাদের
উপযোগিতা বিষয়বস্তুর আলোকে পরিপুষ্ট করো। এরপর 5 নম্বরে, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, উক্তিটি কে করেছেন, এই উক্তির মধ্য দিয়ে তার যে চরিত্র প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। কওহে দেবী অমৃত ভাসিনী অথবা পাঠাইল রণে পূর্ণ রক্ষ কলনিধি রাঘবাড়ি, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এ হেন সবাই বসে রক্ষ কুলপতি বাক্যহীন পুত্র শোকে, তাৎপর্য বিশ্লেষণ করো। তো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে LCC 2-এর জন্য প্রস্তুত করো। এখান থেকে তোমাদের প্রশ্ন অনেকগুলোই কমন পাবে তোমরা, এবং 1 নম্বরের প্রশ্ন নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব পরবর্তী ভিডিও ক্লাসে। তো তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি যখনই কোনো আপডেট ভিডিও তোমাদের দেব, তোমরা যদি বেল আইকনে ক্লিক করে রাখো, তাহলে সবার প্রথমে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সকলেই উপকৃত হয়। দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো।